করোনা মহামারীকে কেন্দ্র করে সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও বোর্ড পরীক্ষাগুলোকে নিয়ে যথারীতি উদ্বিগ্ন রয়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকগণ কিন্তু রিসেন্ট সিবিএসি দ্বারা একটি ঘোষণা দেয়া হয় যেখানে বলা হয়েছে যে একত্রিশে জুলাইয়ের মধ্যে সিবিএসসির দ্বাদশের ফল মূল্যায়ন করা হবে এমনটা জানিয়েছেন সুপ্রিম কোর্টকে তবে মূল্যায়নের ক্ষেত্রে কী কী পদ্ধতি অবলম্বন করবে তা একটু আমরা দেখিনি সুপ্রিম কোর্টে বোর্ডের বক্তব্য মূল্যায়নের ক্ষেত্রে দশম এবং একাদশ শ্রেণীর ফলও গ্রহণ করা হবে অর্থাৎ মূল্যায়নের ক্ষেত্রে দশম শ্রেণীর বেস্ট টপ থ্রি অর্থাৎ পাঁচটি বিষয়ের মধ্যে যে তিনটি বিষয়ে সবচেয়ে বেশি নম্বর থাকবে সেখান থেকে ত্রিশ শতাংশ নেওয়া হবে এবং একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা থেকে ত্রিশ শতাংশ নেওয়া হবে এবং দ্বাদশ শ্রেণীর প্রি বোর্ড এক্সাম থেকে চল্লিশ শতাংশ নেওয়া হবে তবে আমাদের রাজ্যের টিএসসির পরীক্ষার মূল্যায়ন কিভাবে করা হবে তা জানানো হবে আগামী একুশে জুন এমনটাই জানিয়েছেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি বলেছেন একুশ তারিখে শিক্ষা দপ্তরের অধীনে একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে সেই মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে কিভাবে টি পরীক্ষার মূল্যায়ন করা হবে সেক্ষেত্রে কেন্দ্রস্তরের যে বোর্ডগুলি রয়েছে তারা কিভাবে মূল্যায়ন করছে সেদিকেও লক্ষ্য রাখবেন বলে তিনি জানিয়েছেন একুশ তারিখ দুপুর বারোটার সময় আবার মিটিং ডাকা হয়েছে সেই মিটিং ইন দা মিন টাইম আমরা সিবিএসই কিভাবে মূল্যায়ন করে বা অন্যান্য পর্ষদ কিভাবে মূল্যায়ন করে সবটা দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব।